এটা প্রশ্ন করেছেন যে যদি ভগবান তার প্রয়োজন অনুসারে বৃহৎ আকৃতি এবং ছোট আকৃতি ধারণ করেন আমরা দেখতে পাচ্ছি জীবও তো সেরকম তার প্রয়োজন অনুসারে বড় দেহ ধারণ করেন আবার ছোট দেহ ধারণ করেন তাহলে এই জীব আর ভগবানের মধ্যে পার্থক্য কোথায় মানুষ প্রশ্ন করতে পারে না তো এ কারণে আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবান ও সাধারণ জীব উভয় দেহ ধারণ করেন তাদের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য কী তো উভয়ের মধ্যে পার্থক্য কী কারণ কি সাধারণ মানুষও বলতে পারে আর আপনারা তো জন্মদিন পালন করেন ভগবানের আমাদেরও তো জন্ম হয় আমরাও তো বার্থডে পালন করি তাহলে পার্থক্য কী ভগবানও বিভিন্ন দেহ ধারণ করে আমরাও প্রয়োজন অনুসারে বিভিন্ন দেহ ধারণ করি হাতি বড় হয় পিপিলিকা ছোট হয় তাহলে পার্থিকে কোথায় তো সেই প্রশ্ন এখানে করেছেন তো এভাবে ক্রমান্বয়ে বিভিন্ন প্রকারের প্রশ্ন করেছেন তো আজকে এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে এই প্রপাত বলছেন যে প্রয়োজন অনুসারে ভগবান এদের কারণদশায় বিষ্ণুর কথা বলা হয়েছে আবার গর্বদর্শাই বিষ্ণুর কথা বলা হয়েছে একটা হাতির কথা বলা হয়েছে জীব এরকম হাতির দেহ প্রাপ্ত হয় আবার পিপিলিকার দেহ প্রাপ্ত হয় এই যে সামঞ্জস্যতার কথা এখানে বলছেন ক্রমান্বয়ে তো আমরা আজকে দেখব ক্রমান্বয়ে তার পার্থক্যটা কোথায় প্রথমে আমরা দেখব ব্রহ্মা বলছেন ভগবান হচ্ছেন সচিত আনন্দময় বিগ্রহ উনি প্রথম শ্লোকে বলছেন ব্রহ্মসংহিতায় ঈশ্বর পরমকৃষ্ণ সৎ চিৎ আনন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ তো ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দময় বিগ্রহ হ্যাঁ আর জীব কি হ্যাঁ অসৎ অচিত নিরানন্দময় বিগ্রহ তার তো একটা আছে এ কারণে তার এইরকম রূপ এখন কথা হচ্ছে ভগবান সবসময় চিন্ময় আর জীবের কেমন কেবলমাত্র ছোট একটু অংশ সেটা হচ্ছে যেটা ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল সেটা হচ্ছে চিন্ময় আর জীব সবসময় হচ্ছে নিরানন্দময় দুঃখে ভরা তুলসী দাস উনি একটা পয়ার লিখছেন কই তানসে দুঃখী কই মনসে দুঃখী ধনসে দুঃখী কই তুলসী দাস কহে বিনা রামদাস সুখী নয় কেউ হ্যাঁ কেউ ধনে দুখী কেউ শরীরে দুঃখী কেউ মনে দুঃখী সবাই দুখী সুখী নয় কেউ কেউ সুখী নয় কিন্তু সুখী একজন আছে কে বিনা রামদাস যিনি রামের দাস হয়েছেন তিনি কেবল সুখী হ্যাঁ তো ঠিক যে বিভিন্ন অবস্থায় সে সে এরকম দুঃখই পায় তা চিনময় পাঠ খুবই কম একটু মাত্র আর সে সবসময় অসৎ অচিত আর নিরানন্দময় সে সুখ কোথায় পাবে সুখের জন্য কত জন কত কি করছে হ্যাঁ কি বলছে সুখেরও লাগিয়া এঘরও বাঁধিনু বাঁধিনু অনলে পুরিয়া ছায় তারপরে আমরা দুই নম্বর দেখব কি ভগবান হচ্ছেন নবযৌবনাঞ্চ অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপম মাধ্যম পুরাণ পুরুষম হ্যাঁ মাধ্যম পুরাণ পুরুষম নবযৌবনাঞ্চ ভগবান হচ্ছেন অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত অদ্য পুরাণ পুরুষ হয়েও নবযৌবন সম্পন্ন তিনি সেই পূর্ব থেকে রয়েছেন তবু তিনি হচ্ছেন আদি পুরুষ আর নব তিনি ষোড়শ বর্ষিয়া হ্যাঁ যত বয়স্ক হোক না কেন তার বয়স হচ্ছেন দেখতে তাকে কেমন লাগবে ষোলো বছরের ন্যায় তো এ কারণে উনি হচ্ছেন হ্যাঁ উনি হচ্ছেন নবযৌবনাঞ্চ আর পুরুষ মানুষ কীরকম হয় জীব কীরকম হয় হ্যাঁ ভগবান ভগবত গীতায় বলছেন দেহে কৌমরম যৌবন যরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর স্তত্রণতি এই জীব কৌমর যৌবন জরার দ্বারা তার রূপ পরিবর্তন করে চলে কিন্তু ভগবান আর রূপ পরিবর্তন হয় না আবার আমরা দেখতে পাই জীবের ছয় ধরনের পরিবর্তন হয় জন্ম বৃদ্ধি স্থিতি বংশবৃদ্ধি ক্ষয় প্রলয় হ্যাঁ এই ছয় ধরনের জীবের পরিবর্তন হয় তার এই দেহের পরিবর্তন হয় কিন্তু ভগবান এরকম পরিবর্তন হয় না এ কারণে উনি হচ্ছেন নবযৌবনাঞ্চ সে কথা কিন্তু আমরা বলছি না সেটা কারা কে বলছেন ব্রহ্মা তারপরে ভগবান তার পরিস্থিতি অনুসারে তিনি যে কোনো প্রকারের রূপ পরিগ্রহ করতে পারেন তার অবস্থা অনুসারে তার প্রয়োজন অনুসারে যেমন আমরা আপনারা যারা যারা ভাগবতম প্রতিদিন শ্রবণ করছেন এর পূর্বের অধ্যায়ের কি নাম ছিল কার মনে আছে হ্যাঁ যে বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য ভগবানের অবতার সমূহ বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য তো এখানে বিভিন্ন অবতারের কথা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বলছেন একদম সর্বশেষ কোন অবতারের কথা বলছেন কার মনে আছে একদম সবার শেষে বলছেন ভগবানের ভাগবত অবতারের কথা একদম সবার শেষে বলতে বলতে এসে একদম শেষের দিকে বলছেন এক ভগবানের একটা অবতার আছে সেটা ভগবানের বাণময় বাণময় বিগ্রহ সেটা কি এ ভাগবত অবতার হুম তো এইখানে পূর্বে যে যত অবতারের কথা বলা আছে সে অবতারের থেকে ভাগবত অবতার বিশিষ্ট বিশেষ কেন বিশেষ অন্য সমস্ত অবতার এসে তার বিশেষ কার্য সম্পাদন করেছেন এবং চলে গেছেন কিন্তু এই ভাগবত অবতার এই সমস্ত অবতারের তত্ত্ব এখানে বর্ণনা করে সমস্ত অবতারের তত্ত্ব এ কারণে ভাগবত অবতার হচ্ছে বিশেষ কি আপনি দেখবেন আমরা কিছুদিন পূর্বে চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা করছিলাম চৈতন্য মহাপ্রভু যে বাকি চারটা দলের মধ্যে কীর্তন করছেন যে দলে লোক তারা দেখতে পাচ্ছে আমার দলেই কেবল মহাপ্রভু আছে অন্য কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আমরা যেহেতু এই শাস্ত্রের দ্বারা এই গ্রন্থ ভাগবতের দ্বারা দর্শন করছি তাহলে আমরা কী দর্শন করছি না ভগবান সব কয়টা দলের মধ্যে আছে কিন্তু তারা ইনস্ট্যান্ড ওখানে থেকে সেটা তারা দর্শন করতে পারছে না এই কারণে আমরা যদি ভাগবতের দৃষ্টিতে দর্শন করি তাহলে আমরা সব থেকে সব থেকে ভালোভাবে দর্শন করতে পারব তো এই কারণে এই ভাগবত হচ্ছেন এ ভাগবত অবতার হচ্ছে শ্রেষ্ঠ